Hey guys, good morning. নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি। আর এখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:20, তো আমার এরকম সময় থেকে স্টার্ট হয়। দেখছি তুমি ভালো করে কথা বলতে পারি না, এরকম অবস্থা। সো আজকে আসবে ভাই, কিন্তু ভাই আসবে, আমি কোনো কিছু রেডি করিনি। ও কিছু কী রান্না করে খাওয়াবো বা কিছু, কোনো কিছু রেডি করিনি। আমি শুধু এখন পর্যন্ত নিজেকে নিয়েই ব্যস্ত। তো আমি ঘর কালকে তো গোছানো কমপ্লিট হলো, আজকে মানে মোছামুছি করে তো তারপরে আমি রান্না বসাবো। তো কী রান্না করবো সেটা এখনও ভাবতেই পারছি না যে কী রান্না করবো, সে যে কী হবে সেটাও আমি জানি না। শুধু কচু শাকটাই ভেবে রেখেছি। তো এবার আমি আজকে আর কাপড় ধুবো না, আজকে শুধু ঘরটা মোছা দেবো। আর কী কী টুকিটাকি জিনিস বাইরে আছে সেগুলো সব ঠিক করে রাখতে হবে, নাহলে তো উপায় নেই। তো চলো আর বেশি বকর বকর করবো না। বলি তোমায় না বলার কথাগুলো আজ বলে দিতে চাই। দেখো গাইস, আমি কোথা থেকে কচু গাছ এনে কচু কেটে সুন্দরভাবে কচু শাক বানিয়ে ফেলেছি। নারকেল ছিল তো নারকেল একটু দিয়েছি, আর তারপরে দিয়ে এখানে চানা দিয়েছি। তো খুব কষ্ট হয়েছে এটাতে, কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কীভাবে এনেছি কচু গাছগুলি। আর এদিকে দেখো মাংস বানাবো, তো মাংস বানানোর জন্য এখানে নিয়েছি ওই যে নারকেলটা যেটা বানিয়েছিলাম কচু শাক যেটা দিয়ে। তো এখানে মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন আদ্রক মানে আদা তো সব কিছু নিয়েছি ঝুলে, তারপর একসাথে রেডি করে রাখবো। কারণ ভাই যে আসছে, তো ভাই বলেছে ভাই মাংসটা নিয়ে আসবে। তো ভাই যদি মাংসটা নিয়ে আসে তাহলে আমার রেডি করে রাখাটাই বেটার হবে। তো আমি সব কিছু রেডি তাড়াতাড়ি করে ফেলছি। এদিকে ডালটা হয়ে গেছে আর কচু শাক হয়ে গেছে, এবার ভাই আসলে শুধু ভাতটা বানাবো আর মাংসটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর মাছ ভেবেছিলাম রাখবো, কিন্তু আজকে যেন ছোটো মাছ খাওয়াবো বলে ভেবেছিলাম, কিন্তু ছোটো মাছটাই পেলাম না। আমার খুব খারাপ লাগছে, কারণ ভাইতে ছোটো মাছ খেতে বেশি পছন্দ করলেও পায় না, কারণ ওর নিজে রান্না করে খেতে হয়, তার জন্য ছোটো মাছটাও বেশি খেতে পারে না। কাটতেই তো কষ্ট হয়ে যাবে তার না, আর তারপর আবার ওর নিজের কাজেও আছে সেই জন্য। তো যাই হোক, আমি যতদূর পারছি আমি করে দিই। আমি বলেছি যে আবার যখন আসবে তখন আমাকে আগে থেকে জানিয়ে আসবে, তাহলে আমি মানে সব কিছু সুন্দরভাবে রেডি করে তোমাদেরকে খাওয়াতে পারবো। তো এখানে মশলা মশলা সব বেটে রেখেছি, সব কিছু রেডি করেছি। এবার যাচ্ছি দুধ আনতে, খুব গরম লাগছে, আমার হাই ফাই লাগছে, আমি তাড়াতাড়ি এসে চেঞ্জ করতে হবে। এই যে দেখছো রাস্তা দিয়ে যাচ্ছি, একটু যদি বৃষ্টি হয় তো রাস্তার দুই সাইডে দেখবে নালা আছে, এই নালা থেকে জল উপরে উঠে যায় এমন মনে হয়। তো এই দুধ নিয়ে চলে এসেছি বাড়িতেই, কী সুন্দর করে আনছি দেখছো, সুন্দর লাগছে খুব। তো ভাই চলে এসেছে, তো মুরগি এনেছে, মুরগিটা কাটা হয়েছে, তারপরে পিস পিস করার আগে নাকি গাড়ি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এটা আমি কেটে রেডি করে তারপরে আমি এখানে মাংসটা বানাচ্ছি। আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, জানি না কেমন হবে, বাট রান্না করছি আর অনেকদিন পর মনে হচ্ছে রান্না করছি নাকি, মানে আমরা তো দুজন খাই, একটু একটু করে রান্না করে বেশ হয়ে যায়। তো জানি না কতটুকু মাংস এনেছি ভাই, সেটাও বলতে পারবো না। তো আমি মাংসটা আগে বানাই, তারপরে তো ওদেরকে খেতে দিতে হবে। তো বাকি এখন কি একটা, তো আমি আজকে সব কিছু আগে থেকে রেডি করে ফেলেছিলাম জন্য। তো ধনেটা না বাটা হয়নি, আমি ভুলে গেছিলাম, তো এবার ধনেটা বাটছি। বাটতে মানে খুব কষ্ট হয়, কারণ এখানে যে নোড়াটা আছে মানে শিলটা যেটা আছে শিলটা নোড়াটা একটা তো ধার নেই, মানে একদম পুরো প্লেন হয়ে গেছে। তো আমার অনেকটাই কষ্ট হয় এটা বাটা বাটা করতে। তো যাই হোক, বাটাবাটি করতে হবে, সবগুলো সব কিছু বাটাবাটি শেষ, শুধু এটাই বাকি ছিল। অল্প অল্প করে বাটলে কিন্তু এত একটা কষ্ট হয় না। তো যাই হোক, রান্না পাই আমার শেষের দিকে। ওই দেখো ভাইয়েরা খাওয়া দাওয়া করে চলে গেছে, ভাইয়েরা চলে গেছে, আমি এখনো ভাত খাইনি।
তোমাদের দাদা ভাই এখনো আসেনি, আজকে ভাই আসবে। তো আজকে ওর কাজের চাপটা বেশি বেড়ে গেছে, এখন পর্যন্ত আসেনি, 3:30 বেজে, তো ভাই ওরা চলে গেছে। কারণ ওদের আরও 3 ঘন্টা রাস্তা যেতে হবে, সেখানে রাস্তাটা খুব খারাপ। ওই দিন দেখিয়েছিলাম তোমাদের যে বাকি বাজে রাস্তা, ওরা তো মানে একদম একটু 6 কিলোমিটার রাস্তা নাকি এসে একটু ভাত পেয়ে গেছে, এত কষ্ট। আমি এবার রেস্ট করছি একটু, তারপর তোমাদের দাদা ভাই আসলে পরে ভাত খাবো একসাথে। বাজে হলো 4:36, মানে বাজে এখন বাজে 4:36, আর মানে 4:30 পেরিয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই এখন যাব গা, তো আচ্ছা, তো তার জন্য ও আসতে তো লেট করলো, আজকে অনেক লেট করেছে, 4:20 মনে হয় এসেছে, এসে জলদি জলদি করে ভাত খেয়েছে, আমিও মাত্র খেলাম, তো এইটুকু টুকু ভাত খেয়েছি। তো আজকে রান্নাটা খুব টেস্টি হয়েছে, আমার তো ভালো লেগেছে। তো ডাল কচু শাক আর মাংস বানিয়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর কী হয়েছে, ভাইয়েরা চলে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম ওটাও। আর এবার তোমাদের দাদা ভাইও চলে যাবে, ওই যে দেখো রেডি হচ্ছে, তো রেডি হচ্ছে মশাই, তো ভালো লাগছে না আমার। ভাইয়েরা আসলো, আজকে ওর সময় দিতে পারলো না, নাহলে এত রোজ দিন এসে ও কী করে, 2:30, 3:00 আগে আসে, আর আসি একদম পুরো 4:30 সময় ঘরে আসছে, ভালো লাগে না। এখন আমি বাসন দেবো, বাসন ধুইনি, একটু রেস্ট করছি আবারও। তো বাসন টাসন ধুয়ে তারপরে ঘরটা চার দিয়ে সন্ধ্যা দেওয়ার সময়ই হয়ে গেছে, 4:30 মানে 4:45 বাজে, 5:00 বেজে যাবে, তারপরে সন্ধ্যা দেওয়ারই সময় হয়ে যাবে। তো কী বলবো, কারেন্টটাই যে নাই গিয়া, কারেন্টটা থাকলে তো এত অসুবিধা হয় না, না তো সন্ধ্যা হয়ে গেছে, কারেন্ট নেই। দেখো এখানে কারেন্টটা যত অসুবিধা করে মানে ভালো লাগে না, একটু হাওয়া যদি দেয় তাহলে কারেন্টটা কেটে দেবে, একটু বৃষ্টি পড়বে কারেন্টটা কেটে দেবে। আজকে সারাদিনটা অনেক প্রবলেম করেছে কারেন্টে, ছিলই না সারাদিনে 1 ঘন্টা মনে হয় ছিল কারেন্ট। মশা ঢুকবে, আমাকে দেখাই যাচ্ছে না, ভেবেছিলাম একটু হাঁটতে যাব, তার হলো না, সন্ধ্যা হয়ে গেছে, তারপর দেখি একটু যদি হাঁটতে পারি আমার জন্যই তো ভালো। নতুন ফোনে মানে সবার মোবাইল নাম্বার সেভ করতে 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 কীভাবে যে টাইম চলে গেল, 1 ঘন্টা সময় বুঝতেই পারলাম না। তবে একটু যাই দেখি কি হাত নেয়। যাই, বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ভিজে গেছিতে বাইরে গেছিলাম, বৃষ্টি পড়তেছে। এবার তো মনে হচ্ছে এই যে দেখতেছো সামনে একটা বারান্দা আছে, ওই জল ঢুকবে, একটু বৃষ্টি হইতে না হইতে যখন জল ঢুকে দেয়, তারপর এত খারাপ মানে কিছু বলার ভাষা নেই, এত খারাপ। তোমাদের বলেছিলাম না একটু জল বৃষ্টি হলেই জল জমে যায়, দেখো একদম জল হয়ে গেছে বারান্দাটা। তো আমি নামছি, তোমাদেরকে দেখাবো কতটুকু জল হয়ে গেছে, একটু বৃষ্টি হলেই জাস্ট দেখো জল জমে গেছে একটু। এইটা হচ্ছে বারান্দা, এই যে দেখো এইটা হচ্ছে রুম, তো এটা দরজা দিয়ে ঢুকে এটা ঘর, এটা থাকা ঘর, আর এখানে বারান্দায় জল, মানে একটু পরিমাণে বৃষ্টি হলেই অনেক কষ্ট করতে হয়ে ওদের, জল ঢুকে যায় ঘরেও, জল ঢুকে যায় রান্নাঘরেও, তো জল ঢুকে যায় পেছন দিকে রান্নাঘরটা আছে ওইদিকে জল ঢুকে যায়, ওইদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো কতটা পরিমাণে কষ্ট হয়। এটার নাম জানি কি আসলো, সর্টি সর্টি, আমি জীবনে খাইনি, আমি আজকে খাবো সর্টি। এটা কি বালি নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি খাইছি আমার ছোটো থাকতে খেয়েছি, তো এটা ছোটো থাকতে না। তুমি এ দিয়ে আসছো না, দুধ দিয়ে আসছো না, এলে উঠে আসছো সব আমার তো।
টটি খাচ্ছি, যেটা ছোটবেলায় সব থেকে বেশি খেতাম, তো অনেকদিন ধরে খাই না, জানি না কেমন লাগবে, তো আইডিয়া নেই, দিয়েছে খেতেই হবে, তো একটু খেয়ে দেখছি। নট ব্যাড, কিন্তু বেশি পরিমাণে খাওয়া যাবে না। যেহেতু ছেলেবেলায় যখন খেতাম, মানে ছোটো থাকতে যখন খেতাম, তখন শুধু কান্নাকাটি করতাম, খাবো না খাবো না, কারণ এটার মধ্যে কোনো ঝাল নেই, মশলা নেই, শুধু চিনি দিয়ে জাল করে দিত, মানে আমরা এটাকে আমাদের ভাষায় বলি বালি। অনেক দিন পর এলাম, মানে অনেক বছর পর বলতে পারো, তো কবে খেয়েছিলাম লাস্ট মনে পড়ছে না, কিন্তু ভালোই লেগেছে, একটা সত্যি খুব ভালো লেগেছে। এটা খায় নাকি ওরা একাদশীর দিন খায়, কিন্তু আমি তো একাদশী করি না, ওরা দিয়েছে তো সেই জন্য একটু খেলাম আর কি, কেমন লাগে দেখলাম। তো ওরা বলতে ওই যে ননদটা দেখছো, ওই ননদের কথা বলছি, এটা আগের অভ্যাস, খাওয়ার পর টিং 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 টিং, তো খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি ঘুমোবো, কারণ আমি দুপুরে ঘুমোতে পারিনি, সেই জন্য এবার আমি ঘুমোবো। তো বৃষ্টি পড়ছে, বাইরে জল হয়েছে, বালপানি হয়েছে, ফ্লাড হয়েছে, তোমরা দেখেছো, এবার আমি ঘুমোবো, তারপর উঠে রান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমোবো। তো ঘুমেই এখন শেষ, তো আবার যদি পারি তাহলে তো শেয়ার করবো, যদি না পারি তাহলে তো। আজকে আমার ভাতিজার বার্থডে, মানে আমার পাপা, মানে আমার বড়দার ছেলের বার্থডে আজকে, কিন্তু আমি বাড়িতে নেই, তো সেই জন্য ভিডিও কল করেছে, এখন কেক কাটবে। সেই জন্য একটা কথা খারাপ লাগছে, ছোট থেকে এতদিন, আজকে ওর 6 বছর কি 7 বছর পড়বে, তো 1 বছর আগেকার কথা, যখন আমার বিয়ে হয়েছে তখনও, তার আগের বছর থেকে তো প্রত্যেকটি বার বার্থডেতে আমি বাড়িতেই ছিলাম, সবার সাথে সাথে আমিও এত কাজ করছি, সবার মানে আমি একজন ছিলাম, কিন্তু এখন আমাকে ছাড়াও হচ্ছে, মানে এতটা খারাপ লাগে কি বলবো, যখন বাড়িতে কিছু একটা অকেশন হয়, নিজেকে না উপলব্ধি করতে পারে ওইখানে, তো খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো আমি একজন এরকম অবস্থা হয়ে গেছে, আমি একা হয়ে গেছি পুরো, না এখানে কাউকে দেখতে পাই না কিছু, তো এই যে ভিডিও কলে সবটাই অ্যাটেন্ড করছি। দেখো আমরা 3 বোন, তো 3জন বিয়ে হওয়ার পরে তো আর কেউ আর বাড়ির কোনো অকেশনে সেরকমভাবে উপস্থিত থাকতে পারি না, তো যেভাবে পারি মানে অনলাইনেই তো এটা অ্যাটেন্ড করার চেষ্টা করি, তো সবার খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই, আমাদের মেয়েদের জীবনটা হয়তো এরকমই। আবার কোনো দিন যেতে পারবো কি না কোনো বার্থডেতে সেটাও আমি জানি না, বা অন্য কিছু অকেশনে, কিন্তু এভাবে চেষ্টা করবো যাতে সবার সাথে, সবার সুখের সাথে যাতে মিলিয়ে যেতে চলতে পারি। আর এখন ভিডিও কল শেষ, আমি রান্নাঘরে, তো আমার রান্না কল শুরু হয়ে গেছে, দুধ গরম করে ফেললে আমি তোমার উপর রাগ করে রয়েছি। রাগ করো কেন, সারাদিন এটা ধরে যে হোম লেগে, এইটার লেগে না তো তোমার লেগেই রাগ করছি। দুপুরে আইসো তুমি, দুপুরে আইসো 4:30 সময়, অখন আইসো কয়টা সময়? 9:30, 10টা হইব আর 10-15 মিনিট পরে। রেকর্ডিং করুম না তো কি করুম, সবার জানা দরকার, তুমি এত লেট করে আও। 10টা বাজে, 10টা না 10টা 10 মিনিট কম আছে, তো আজকে লেট করে এসেছি, আমি জাস্ট স্নান করে ঘরে ঢুকেছি, ও আমার সাথে ঝগড়া করছে এখানে। আমি আর কিছু বলবো না তোমাদেরকে, কিচ্ছু বলবো না, কারণ কিছু বলার মতো ভাষা রাখছে না। আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, নাহলে আমার ভিডিও খারাপ করে দেওয়ার জন্য এসে যাবে, খুব বাজে বাজে কথা বলে, খুব বাজে বাজে কথা বলে। বাই বাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।